হ্যালো গাইস, ওয়েলকাম টু সরকার ফ্যামিলি। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আজ আমরা যাচ্ছি শাক তুলতে আমাদের জমি। আর কাকা হলো অনেক ওলের বীজ নিয়ে এসছে। আমাদের ওল চাষ হয়, অনেক কিছুই চাষ হয়, তোমরা তো দেখেছো। আর এই দেখো কত ওল নিয়ে এসছে, এগুলো সব জমিতে লাগাবে। এই দেখো এগুলো ওলের বীজ। আর কি এনেছে দাদু? কচু, কোথায় কচু? আর কচু এনেছে, কচুর বীজ ধানের ঘরে রাখা আছে। ঘর তো বন্ধ, অন্ধকার, তো পরে যখন বের করবে ঘর থেকে তখন দেখাবো। এখন ঘরের ভেতর ভীষণ অন্ধকার। আর আমি এখন যাচ্ছি, আমি আর মৌ এখন শাক তুলতে, তো চলো শাক খেতে যাওয়া যাক। প্রচুর শাক হয়েছে, তাই আমি আর মৌ এখন যাচ্ছি শাক তুলতে। মৌ সাজি কই? এই তো চলো মাঠে যাওয়া যাক। আর কুটুশ এখন দেখো রাস্তায় হাঁটতে বেরিয়েছে, আর নতুন জুতো পড়েছে আজকে কুটুশ, তাই না? একটু হাঁটো, একটু হাঁটো কুটুশ। হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই হাই বলো। আমি আভাস, হ্যালো করে দাও। আমরা মাঠের কাছে চলে এসেছি, আর এই দেখো আমাদের জমি কত শাক হয়েছে। এবার আমরা শাক তুলব। আর এই জমিতে এগুলো মসুরি, আর তার পাশে আছে মটর শাক, আর এই সাইডে ওই জায়গায় আছে সর্ষে শাক। তো সর্ষে গাছ এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর যাওয়াতে দেখিয়েছিলাম যে আমাদের সর্ষে গাছগুলো পুরো মারা গেছিল, তারপরে আবার লাগানো হয়েছে পরে। তো এখন এই যে ফুল হয়ে গেছে, আর মৌ ঢুকে পড়েছে শাক তুলতে। ঠাকুমা ওই যে দূর থেকে আসছে, আর জমিতে এখন মৌ শাক তুলছে। আর মৌ কি বললো ঠাকুমা? ঠাকুমা ভেবেছে যে জমিতে অন্য লোক ঢুকেছে, কারণ অনেকে আছে যে শাকের জমিতে ঢুকলে কি হয়, পুরো মসুরি টসুরি সব নষ্ট করে চলে যায়, তো ওর জন্য একটু পাহারাও দিতে হয়। আর এই যে ঠাকুমা চলে এসছে এখন। তুমি তুলবা? তো চলো আগে শাকটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ঠাকুমাও এখন শাক তোলা শুরু করে দিয়েছে। আর কি দারুণ লাগছে দেখো, পুরো হলুদ আর হলুদ চারপাশটা। আর আমাদের বাড়ির সামনে যে কলা বাগানটাই, কলা বাগানের পাশেই হলো রেল লাইন। তো এইদিকে চলে গেলে হয় আকাইপুর, আর আমাদের এই সাইডে হলো গাংনাপুর। মৌ এখন শাক তুলতে ব্যস্ত। এই দেখো আর কি শাক খাই আমরা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই শাকগুলো অনেকেই চেনো, যারা গ্রামে থাকো তারা তো চিনবে বেতর শাক কোনটা। আর গ্রামে থাকার আসলে এটাই মজা যে একদম টাটকা সবজি পাওয়া যায়, আর তা আমাদের নিজেদের জমির, আমাদের কিনে খেতে হচ্ছে না। আর এই যে এই গাছগুলো মসুরি, আর এর ভেতরে এই যে বেতর শাক হচ্ছে দেখো, কত বেতর শাক। কেমন লাগছে শাক তুলতে? সে খুব মজা লাগছে, এখনো একসাথে না তুললে হবে না। আর এখন বিকাল হয়ে গেছে, খুব মজা লাগছে শাক। সন্ধ্যা হয়ে গেছে তাই উঠে পড়লাম, আর আমাদের শাক তোলা হয়ে গেছে। এই দেখো কত শাক তুলেছি আমি, মৌ আর ঠাকুমা মিলে। তো এখন যাব বাড়িতে। আর এখানে দেখো সবাই আগুন আগুন পোয়াচ্ছে, দেখো দুজন বয়স্কর সাথে আরো দুজন ছোট ছোট বয়স্ক বসে বসে আগুন পোয়াচ্ছে। বাবা আর মনীষা গল্প করছে, আর বুলু দেখো, বুলু ডাক শুনলেই হলো। ঘেউ ঘেউ দেখ, বাবার শরীরটা খারাপ, তো আমি আর মা যাবো আজকে একটু বাজারে।
আর আজকে আমাদের এখানে হাট বৃহস্পতিবারে হাট হয়। আমি রেডি হয়ে গেছি আর মৌ যাবে না, আমি আর মা যাচ্ছি। তো বাজারে মাস্ক অবশ্যই নেওয়া উচিত, তো মাস্কটা পরে নিই। আর চলো বাজারে যাওয়া যাক। আজকে বাইরে ভীষণ ঠান্ডা আর কুয়াশা পড়ে গেছে আমাদের এখানে এখনই, আর এখন 4:30 বেশি বাজে। এখন রাস্তাটা একটু ফাঁকা তাই মাস্কটা খুললাম। আমি আর মা হেঁটেই যাচ্ছি বাজারে। আমাদের এখান থেকে বাজারটা বেশি একটা দূর না, হেঁটে যেতে 5 মিনিট লাগে, আর একটু হাঁটাও হয়ে যাবে বিকালবেলায়। বাজারে ঢুকে পড়েছি আমরা, আর ভীষণ পরিমাণে ভিড় আজকে বাজারে, আর হয়তো ভিড় প্রতিদিনই থাকে। আমরা আজকে প্রথম বাজার এসেছি, আগে আসতাম খুব ছোটবেলায়, দাদুর পেছন পেছন আসতাম, আর এখন অনেক দিন পর আজকে মার সাথে আসলাম বাজারে। সেরকম কিছুই নেব না, টুকিটাকি জিনিস বলতে একটু এই দোকান থেকে মটরশুঁটি নিয়ে নেব, কারণ কোনোদিন বাজার করিনি আর জানিও না, শুধু মটরশুঁটি আর এই দোকান থেকে নিয়েছি। আর উচ্ছে নিয়েছি বাজারে হাটের থেকে, আর সামনে আমাদের গেটের ওখানে একটা দোকান আছে একটা কাকার, সেখান থেকে কিছু সবজি নেব। এই কাকুটার দোকান থেকে হলুদ চিড়ে জিরে যেগুলো লাগে বাড়ির জিনিস সেগুলো নিচ্ছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিলাম। এই যে বাড়ি চলে এসেছি, আর ওই দোকান থেকে চিড়ে নিয়েছিলাম, চিনি হলুদ, আর বাজার থেকে কী কী কিনলাম সেটাও দেখাচ্ছি। এই দেখো বাজারের ব্যাগ এখনো খুলিনি, উচ্ছে, মটরশুঁটি, ফুলকপি, সিম আর আলু নিয়ে এসেছি, বেশি কিছু না। বাজার থেকে বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালামই, বেশি কিছু বাজার করিনি, শুধু আজকে সামান্য টুকটাকি যে জিনিসগুলো ঘরে ছিল না সেগুলোই নিয়ে এসেছি। বাবার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য দিদি আর মা গেছিল বাজার করতে, আর বাজারে সামান্য কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছে। আমাদের জমিতে এবার প্রচুর শাক হয়েছে, আর এই বছরের প্রথম আমরা শাক তুলতে গেলাম, আর ঠাম্মা আমি আর দিদি গেছিলাম, তোমাদের দেখালামই। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও। বাই।